আসসালামু আলাইকুম। নূরস কিচেন বিউটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য। কুরবানির ঈদকে সামনে রেখে আজকে নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংসের রেজালা রেসিপি। আপনারা চাইলে এই একই রেসিপিতে গরু কিংবা মুরগি দিয়ে রেজালাটা রান্না করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি শুরু করার আগে রেজালার ক্রিমি টেক্সচার আনতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সেজন্য প্রথমেই একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে রেজালাটা তৈরি করে নেওয়ার জন্যে আমি এখানে হাড্ডি আর চর্বি সহ 600 গ্রাম খাসির মাংস একটু বড় টুকরো করে নিয়ে নিয়েছি। রান্নার শুরুতেই একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3টা এলাচ, 4-5টা লবঙ্গ, 5-6টা কালো গোলমরিচ। তারপর গরম মশলাগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে ছেড়ে হালকা সোনালি করে ভেজে নিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রয়েছে। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর তার আগে অবশ্যই মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে মাংসের টুকরোগুলোকে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তারপর মাংসতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসতে একটা ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এ পর্যায়ে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কম করে প্যানে একটা ঢাকনা দিয়ে মাংসগুলোকে ঠিক ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমার প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছে মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে। আর দেখতেই পাচ্ছেন 50 মিনিট পর তেলটা পুরোপুরি মাংসের ওপর ভেসে উঠেছে। এ পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা টক দই আর পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা মাংসতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4টা আলু বখারা, তারপর দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ, 3টা কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এই সবগুলো উপকরণ অ্যাড করলে রেজালাটা খেতে পুরোই বিয়েবাড়ির স্বাদটা পাবেন। আর এই উপকরণগুলি তখনই অ্যাড করবেন যখন বুঝতে পারবেন আপনার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কারণ উপকরণগুলো অ্যাড করার পর মাংসটাকে আমরা খুব বেশিক্ষণ আর রান্না করব না। এ পর্যায়ে চুলাটাকে একদম লো আঁচে রেখে প্যানে একটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রেজালাটায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর রেজালার গ্রেভিটার উপর তেলটাও পুরোপুরি ভেসে উঠেছে। রেজালার গ্রেভিটা একটু পাতলা থাকা অবস্থাতেই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। গ্রেভিটা একটু মাখামাখা হওয়ার পর নামাতে গেলে সার্ভ করার পর দেখতে পাবেন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে রেজালাটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, আর উপর থেকে এভাবে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেজালাটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। আশা করছি বিয়েবাড়ির সাথে খাসির মাংসের এই রেজালার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম মজার মজার আরও রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।